পরিবারে পরিবারে হানাহানি, স্বামী স্ত্রীতে জুদাই। যারা কথায় কথায় তালাক দেয় এরা শয়তানের দালাল, শয়তানের দূষক। তালাক সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? আর তালাক সবচেয়ে বেশি পছন্দ করেন? বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান পানিতে দরিয়াতে সাগরের মধ্যে তার সিংহাসন গড়ে সবাইকে ডাকে, এই তুই আজকে কি করছ? আমি মাহফিল কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনকে বুঝায় মাহফিল বন্ধ করে দিয়েছি। তুই কি করছ? আমি ভাই ভাই কিলা কিলি লাগিয়ে দিয়েছি। তুই কি করছ? আমি পাড়ায় পাড়ায় ঘুষাঘুষি লাগাইছি। তুই স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে আসছিস, আয় তুই আমার বুকে আয়, তুই হলি আজকে চ্যাম্পিয়ন। ওরে বুকে জড়িয়ে ধরে এখন আমাদের দেশে উদ্বেগ, অত্যন্ত উৎকণ্ঠার সাথে তালাকের হার বাড়ছে, ঠিক কিনা? খবরদার, বিবাহকে সংগঠিত রাখেন। আল্লাহ চান বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ থাকুক। এই বিবাহের পরিবারটাকে সবচেয়ে ভালোবাসেন কে? স্বামী যখন স্ত্রীর জন্য কিছু খরচ করে, রাসূল বলেছেন এটার চেয়ে বেশি দাম আর কোনো খরচের হতে পারে? মা আনফাকা আলা আয়ালি, যেটা বিবির জন্য খরচ করবেন, সন্তানের জন্য খরচ করবেন, সেটার দাম সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কিন্তু কাফেররা ঘরে পর্দা রাখবেন, স্বামী জানে না বিবি কোথায় কোথায় যায়, এই স্বামী দায়ুস। বাপ জানে না মেয়ে প্রাইভেটের নামে কোথায় যায়, এই পিতা দায়ুস। আপনাকে খবর নিতে হবে আপনার মেয়ে কোথায় পড়ে, কোথায় যায়, মেয়েকে পর্দার সাথে রাখতে হবে। করতে রাজি আছেন তো? ভাবির সাথে পর্দা না করলে হবে, দেবর ভাসুরের সাথে ভাবি একটা দিন কথা না বললে কেমনে হবে? মৃত্যু মৃত্যু মৃত্যু, ইমানের জন্য মৃত্যু স্বরূপ ভাসুর এবং দেবর। খবরদার, ঘরের ভিতরে পর্দা মেনটেন করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেয়েদেরকে বাজারে যেতে দিয়েন না, বাহিরে গেলেই মেয়েরা বিপদ দিকে হয়, তবে ইসলামের কাজে বাহিরে যাবে 25 মাইল, 50 মাইল, 45 মাইলের বেশি গেলে মুহরিম লাগবে, মুহরিম ছাড়া সফর করা জায়েজ নাই। ঢাকা থেকে মেয়ে চলে আসে, জিনে দেয়, সাথে কেউ নাই, এরকম আছে না নাই, বাড়ছে না কমছে? অহরহ ঢাকা থেকে চলে আসতেছে, জিনে দেয়, জিনে থেকে চলে যাচ্ছে ঢাকা, স্মৃতিহানি হবে না? হবে কি? শরীয়ত মানবেন না যেখানে, বিপদ হবে সেখানে। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআনের জন্য যদি আমাদের চরম ত্যাগ দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? একটু ভালো করে হাত তুলে আল্লাহকে দেখান। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ইন্না রাব্বাকুমুল লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশ জমিন এই সবগুলো সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এজন্য সৃষ্টি যার হুকুম চলবে, আল্লাহ লাহুল খালকু আমার আল আমর, যার সৃষ্টি তার হুকুম চলবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে চলবে? কবরে যাওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ এই লোককে সারা জীবন নাস্তিকদের দল করেছে, এরকম লোক আছে না নাই? এই লোকটি কোনো নামাজ পড়ে না, রোজা রাখে নাই। যে লোক নামাজ রোজা করবে না এর জানাজা যেন না হয়, এর জানাজা দিবেন না। যে সলাৎ পড়ে না তার জানাজা কিসের? যে সলাৎ পড়ে না মুসলমানদের সাথে তার বিয়েও জায়েজ নাই। আমরা আজকে একটা ওয়াদা করব, আমরা জীবনে আর সলাৎ ছাড়বো না, রাজি আছেন তো? সলাতের জন্য যদি জান দিতে হয় আমরা রাজি আছি, ঠিক কি না? হাত তুলে দেখাও মুসলমান। আযান শুনল, মসজিদে গেল না, রাসূল রহমতের নবী আলাইহিসসালাম বলছেন ওই ঘর জ্বালিয়ে দিতাম যদি শিশু এবং মা না থাকতো, ওই ঘর আমি জ্বালিয়ে দিতাম। এই জন্য যারা রেগুলার মসজিদে যায় না এরা মুনাফিক, মসজিদে গেলেই মুনাফিকের লাফালাফি শুরু হয়, ইমাম একটু লম্বা কেরাত ধরলেই পিছন থেকে আছে না, গলার কাশ বেড়ে যায়। তুই ইমামকে সতর্ক করস কেন? ইমাম কি তোর বাড়ির চাকর? মসজিদে যতক্ষণ ইমাম কেরাত পড়ে চুপ করে পিছনে দাঁড়িয়ে থাক,
কোন ইমাম যদি মানুষের চাহিদা অনুযায়ী নামাজ ছোট বড় করে, নামাজ হবে না তার। নামাজ পড়তে হবে রাসূলের সিস্টেম অনুযায়ী। সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ইউ মাস্ট প্রে দা ওয়ে ইউ হ্যাভ সিন মি আই অ্যাম প্রে। তুমি ওইভাবে পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন এশা এবং ফজর। আমাদের দেশে বড় বড় মাহফিলে মাত্র তিন আয়াত দিয়ে নামাজ শেষ। আমি বললাম, ভাই তিন আয়াত দিয়ে হলো কেন? ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকে, এটা হলো মাহফিলের কেরাত। আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা কাল, আমি বললাম, হুজুর এই নামাজ কোথায় পাইছেন আপনি? কোন দিন কোন আসরে রাসূল এত ছোট নামাজ পড়াইছে? এসে কর কয় হুজুর, এত মানুষ আর মিয়া মসজিদে নববীর বারান্দার সমান মানুষ নাই, ঠিক না? ঠিক। মসজিদে নববীতে আমি সালাত আদায় করেছি রমজান ওই হজারের সময়, 25 লক্ষ মানুষ। আব্দুর রহমান আল হুজাইফি বন্ধু মানুষ, ওনার বাড়িতে আমি দাওয়াতও খেয়েছি। উনি শুরু করেছেন ফজর, সুরার রহমান পুরা পড়লেন, প্রথম রাকাতে পুরা পড়লেন সুরার রহমান। আমাদের দেশের মুরব্বীরা বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি বললাম, বসে পড়েন কানা বইতেন না, আরে তো উড়ি হড়েন চিঠি হড়ি দেবেন বসেন। দেখি মুরব্বী কানতেছে, কাকা বাড়ি কোনায়, কে বুঝেন না বাড়ি কোনায়, হিয়ান্দি বুঝছেন তো, ওই যে বুঝছেন তো হিয়ান্দি আনে বই ন ঝড় না কা, ক দেশে কিয়া হড়ে এগুলো নিয়ে যদি মরিও যাইতে হয় আমি নামাজ ছাড়ব। নামাজের মজাই হলো তেলাওয়াত। দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকেয়ার প্রায় অর্ধেক পড়লেন, 120 আয়াত পর্যন্ত পড়তেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে হ্যাঁ, যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের দিকে খেয়াল রাখতে, শিশু কাঁদলো খেয়াল রাখতে হবে। কিন্তু নরমালি রাসূল কোন নামাজে কোন কেরাত পড়তেন এটা ঠিক আছে না নাই? যেমন বুখারী মনে একজন সাহাবি মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে, সূরা নেসা তো ছোট ঠিক না, এখন মুসল্লিরা ছাড়তেও পারে না থাকতেও নামাজ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিছেন সূরা নেসা পড়াইছে মাগরিবে। হুজুর বলছেন, দেখেন নিয়ে আসুন কি খবর। কয় ইয়া রাসূলুল্লাহ খুব মজা লাগতেছিল। রাসূল বলেন, তোমার মজা লাগতেছিল, ওদের তো 12টা বাজে, ফেতনা করবা না, মুসল্লিদের দিকে খেয়াল দেখো। মুসল্লি যদি দুর্বল থাকে তাহলে কেরাত একটু শর্ট করে পড়তে হবে। কত সুন্দর সিস্টেম ইসলামের, ঠিক কিনা? কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আমার পায়ে ব্যথা, আপনাকে ওটা কনসিডার করতে হবে। মসজিদে আসল গণতন্ত্র আছে, আর বাহিরে যেটা আছে এটা পেটতন্ত্র, শৌর্যতন্ত্র, জুলুমতন্ত্র, মানুষকে পচানোর তন্ত্র। কোন গণতন্ত্র বলতে কিছু, এক লোক ভোট দিতে গেছে, কয় চাষা আপনার তো ভোট হয়ে গেছে, কয় দেখো তো আম্বিয়া খাতুন ভোট দিয়েছি কিনা, কয় হ্যাঁ আম্বিয়া খাতুনের হয়েছে, চাষা কান্দা শুরু করেছে। ও চাষা কাঁদছেন কেন? আরে আম্বিয়া খাতুন 10 বছর আগে মারা গিয়েছো, আমারে দেখতে আসতে পারো না, তুমি ভোট দিতে এসেছো। গণতন্ত্র, গণতন্ত্র, আসল গণতন্ত্রের জায়গা মসজিদ। শিখে যাও কিভাবে মসজিদে গণতন্ত্র রক্ষা হয়। ইমাম কথা বলে আর কেউ কথা বলতে পারে? ইমাম আল্লাহু আকবার বলে লক্ষ লক্ষ লোক রুকুতে চলে যায়, ঠিক কি না? একটু এদিক সেদিক করার কোনো উপায়? ইমামের আগে সেজদা দিবেন, আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইমামের আগে সেজদায় চলে যাবেন, আপনার সালাত হবে না, আবার ইমাম সাহেব আপনার কথা শুনলো না, ইমাম সাহেবের নামাজ হবে। ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, এক চাষি বললেন, অক্তব ওসকত, হে ওমর খুতবা বন্ধ করো, বন্ধ করো। গণতন্ত্র কাকে বলে শিখেন? আমাদের দেশে তো একজন মেম্বারের সামনেও কোনো সাধারণ লোকের কথা বলতে পারবে না, ঠিক কি না? ওর সুদ্দু গোষ্ঠীতে কোন দিকে পাঠাবে, পাঠাবে অর্ধ পৃথিবীর শাসক, যার ভয়ে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। যিনি মদিনা থেকে ওয়াদা দিয়েছেন, মদিনা থেকে 1000 মাইল দূরে পাহাড়ের আরোহীরা শুনেছেন ওমর ওয়াদা দিচ্ছেন, সুবহানাল্লাহ। মদিনা থেকে চিঠি লিখেছেন, নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছে, সেই ওমর
ওমর কে বলছেন, লা তাখতুব, খুতবা দিবেন না, রেশনের কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন, আপনার জুব্বাটা এত লম্বা হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি লম্বা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর বললেন, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার জবাবটা দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আমার কাপড়টি আমি আব্বাকে দিয়েছি, দুই কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে, আব্বা আমিরুল মুমিনিন হিসেবে দুইটা কাপড় নেন।